বৃহস্পতিবার বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। এদিন দুপুরে জলপাইগুড়ির সমাজপাড়া দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন কাজের প্রকল্প সম্পর্কিত একটি পুস্তক প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। শিক্ষক সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিল অনুষ্ঠানে। আমরা জলপাইগুড়ি জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করেছি। গোটা জেলার শিক্ষক শিক্ষিকা বৃন্দ আসবেন, আমরা বিজয়া অনুষ্ঠান করছি। পাশাপাশি আজকে আমাদের মমতা ব্যানার্জির যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি নিয়ে একটি পুস্তিকা আমরা আজকে প্রকাশ করব। আমাদের জেলা সভাপতি মাননীয় কৃষ্ণ কুমার কল্যাণী সেই পুস্তিকাটি প্রকাশ করবেন। সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সরকারের প্রচুর প্রকল্প, সেই প্রকল্পগুলো আমরা অনেকেই জানি না এবং সেখানে কীভাবে সুযোগ পেতে হয়, কীভাবে সুবিধা পেতে হয় সেটাও সাধারণ মানুষরা জানেন না। আমরা প্রাইমারি শিক্ষকরা সেই পুস্তিকা হ্যান্ডবুক হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবো এবং সেখানে সেই মানুষটি সে কোন প্রকল্পে সুবিধা পেতে পারেন তাকে তার সঙ্গে আলাপ করে তাকে সহযোগিতা করব। এই প্রক্রিয়া আমাদের নির্বাচন 2021-এর প্রাক মুহূর্ত পর্যন্ত চলবে, এটা আজকে তার সূচনা হচ্ছে। এটা গোটা রাজ্য জুড়ে এই প্রোগ্রামটা হবে। আমাদের রাজ্য সভাপতিও নির্দেশ দিয়েছেন যে গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়াটা হবে। এটার প্রথম সূচনা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলার থেকে।